আজকে পড়বো আমরা অ্যালকিন যৌগ থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতি। এই অংশটা আমাদের ক্লাস 11 এর যেখানে অ্যালকিন পড়েছি তার বিক্রিয়ার মধ্যেও বেশ কিছু অংশ আছে, তো আমি এখানে পুনরায় একটুকু এই অংশটা আলোচনা করার চেষ্টা করি। যেটা হচ্ছে অ্যালকিন মানে দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন, যার সাহায্যে HX হাইড্রো হ্যালো অ্যাসিড, এই এক্সটা কি কি হতে পারে না, এক্স সমান প্রধানত ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন হতে পারে। তাহলে কোন অ্যালকিনের সঙ্গে যখন হাইড্রো হ্যালো অ্যাসিডের হাইড্রো হ্যালো অ্যাসিড অর্থাৎ HX এর বিক্রিয়া ঘটানো হয়, তখন কিভাবে বিক্রিয়াটা ঘটে না, আমরা বিক্রিয়াটাকে এইভাবে বুঝতে পারি সহজ করে যদি আমরা একটু দেখে নিই। তাহলে ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাহলে আমাদের কাজ কি না, আমাদের বিকারকটা HX, এই ক্ষেত্রে আমরা ধরে নিই এইচটা প্লাস এক্সটা মাইনাস। এবারে মূল সিগমা ইলেকট্রনীয় কাঠামোটাকে একই রেখে একটি পাই বন্ধনের সাথে যুক্ত যে দুটো কার্বন তার একটিতে পজিটিভটা একটিতে নেগেটিভটা যাবে, অর্থাৎ একটাতে আসবে হাইড্রোজেন আর একটাতে হ্যালোজেন। এক্ষেত্রে ইথিলিন আমাদের প্রতিসম অ্যালকিন, ইথিলিন হলো প্রতিসম। প্রতিসম কেন না, ডাবল বন্ড বরাবর যদি এটাকে আমরা কেটে দিই, দেখো দুদিকটা একই পাওয়া যায়, অর্থাৎ যে অ্যালকিনটা দুটো পাই বন্ধনের দুদিকটা একই তাকে বলবো আমরা প্রতিসম। তাহলে ইথিলিন প্রতিসম, কিন্তু প্রোপিনের যদি মাঝ বরাবর আমরা ছেদ করি তাহলে একদিকটা CH2 এক কার্বন একদিকে দুই কার্বন, তাহলে প্রোপিন অপ্রতিসম ইথিলিন প্রতিসম। তাহলে প্রতিসমদের ক্ষেত্রে কি সুবিধে, পাই বন্ডটা বাদ দিয়ে একটা কার্বনে হাইড্রোজেন একটা কার্বনে হ্যালোজেন দেওয়া যায়, অর্থাৎ ইথিলিনের ক্ষেত্রে আমরা কি লিখব, H2C একটাতে H একটাই CH2X, এখানে X সমান ClBrI। কিন্তু যখন অপ্রতিসম হবে তখন মার্কনিকফ রুল, যাকে আমরা সংক্ষেপে পড়ে এসেছি এম রুল, মার্কনিকফের রুলটা প্রযুক্ত হবে। তাহলে মার্কনিকফের রুলটা কি জিনিস না, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত হবার সময় বিকারকের নেগেটিভ পার্টটা এই ডাবল বন্ডের সঙ্গে যুক্ত সেই কার্বনে যুক্ত হবে যাতে কম হাইড্রোজেন আছে, বা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত হবার সময় বিকারকের নেগেটিভ পার্টটা অধিক প্রতিস্থাপিত কার্বনে সংযুক্ত হবে। তাহলে দেখো ডাবল বন্ডের সঙ্গে যে দুটো কার্বন আছে এটাই দুটো হাইড্রোজেন আছে, এটাতে একটা হাইড্রোজেন আছে, তাহলে নেগেটিভ পার্টটা কোথায় যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে, অর্থাৎ CH3 CH CH2। প্রথমে আমি পাই বন্ডটা ভেঙে স্ট্রাকচারটা লিখবো, মার্কনিকফ রুল অনুসারে নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনটাতে যাবে বা অধিক প্রতিস্থাপিত কার্বনটাই যাবে। আমরা যদি এদের এবারে পার্টিকুলার এক্সাম্পল গুলো নিই, আমরা যদি উদাহরণ গুলো নেবার চেষ্টা করি, যদি এটা HBr হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী H+Br- তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, এটাতে হাইড্রোজেন এটাই না হয় ব্রোমিন দিলাম, অর্থাৎ মূল গঠন কাঠামোটা হলো কি CH3 CH2 Br, ইথাইল ব্রোমাইড বা মনোব্রোমো ইথেন বা ওয়ান ব্রোমো ইথেন।
যদি এইচ আই সংযুক্ত করি, একই রকম, যেহেতু প্রতিসম আলাদা কোনো রুলস নেই, অপ্রতিসম হলে মার্কনিকভ নিয়ম প্রযুক্ত হবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা প্রোপিনের সাথে করব, আসলে আমাদের দুই প্রকার বিক্রিয়াজাত পাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। আমরা একটু ব্যাখ্যা করে দেখি ব্যাপারটাকে। ধরো ব্রোমিনটা এখানে যদি যুক্ত হয় তাহলে টু ব্রোমোপ্রোপেন, ব্রোমিনটা এখানে যুক্ত হলে ওয়ান ব্রোমোপ্রোপেন, তাহলে পাথ ওয়ান পাথ টু দুটোই এখানে পসিবিলিটি আছে, H প্লাস বি আর মাইনাস, ব্রোমিনটার ইকুয়াল পসিবিলিটি আছে, মাঝের কার্বনটা তো সে যেতে পারে চাইলে, আবার ব্রোমিনটা এখানেও যেতে পারে, তাহলে কোন প্রোডাক্টটা হবে সেটাকে নির্দেশ করছে মার্কনিকভ সূত্র। মার্কনিকভ সূত্র বলছে ব্রোমিনটা সেই কার্বনে যাবে, নেগেটিভ পার্টটা সেই কার্বনে যাবে যাতে কম হাইড্রোজেন আছে, অর্থাৎ মাঝের কার্বনটাই যুক্ত হবে ব্রোমিনটা, এবং সেটিই হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। টু ব্রোমো টু ব্রোমো প্রোপেন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এখানে টু ব্রোমো প্রোপেন, অথবা আর একটা কি হওয়া উচিত ছিল, এটা তাহলে আমাদের মুখ্য বিক্রিয়াজাত। প্রান্তীয় কার্বনে গেলে কি হতো, ওয়ান ব্রোমো প্রোপেন, এটা গৌণ বিক্রিয়াজাত বা খুব কম পরিমাণে তৈরি হবে। মার্কনিকভ রুলস অনুযায়ী টু ব্রোমো প্রোপেন মুখ্য বিক্রিয়াজাত আমাদের পদার্থ। এবারে পারক্সাইড প্রতিক্রিয়া, আমরা জানি জৈব বা অজৈব পারক্সাইডের উপস্থিতিতে, জৈব বা অজৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক সংযুক্ত হবার সময় মার্কনিকভের বিপরীত নিয়মে ঘটে, অর্থাৎ প্রোপিনের সাথে HBr এর যুক্ত হওয়া নর্মাল নিয়মে যদি হয়, তখন মার্কনিকভ রুলে ব্রোমিনটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যাবে, এটা হচ্ছে আমাদের M রুল, সংক্ষেপে লিখলাম মার্কনিকভ রুল। কিন্তু এটাই যদি পারক্সাইডের উপস্থিতিতে হয়, জৈব বা অজৈব পারক্সাইড, H2O2 হতে পারে, বেঞ্জোইল পারক্সাইড হতে পারে, তখন ব্রোমিনটা যেটাই অধিক পরিমাণে হাইড্রোজেন আছে, তখন ব্রোমিনটা যেটাই অধিক পরিমাণে হাইড্রোজেন আছে সেই কার্বনটাই যাবে, অর্থাৎ CH3CH, হাইড্রোজেনটা মাঝের কার্বনে আসবে আর ব্রোমিনটা যাবে প্রান্তীয় কার্বনে। তাহলে এটাকে বলছি আমরা অ্যান্টি মার্কনিকভ রুল বা পারক্সাইড প্রতিক্রিয়া, বা এটাকে বলবো খরাস প্রভাব, খরাস, খরাস প্রভাব বলা হয়। ক্লাস 11-এ এই জিনিসগুলোকে আমরা পড়ে এসেছি। পরে যে অংশটা সেটা হচ্ছে অ্যালাইলিক, হ্যালোজিনেশন, অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক হ্যালোজিনেশন পড়াবার আগে তোমাদেরকে আমি এই বিক্রিয়াটা একটু মনে করাই। ধরো ইথিলিন, এই ইথিলিনের সাথে আমরা যদি
ব্রোমিনের বিক্রিয়া করায় বিআর টু সিসিএল ফোর মাধ্যমে। তাহলে কি হয়, ডাই ব্রোমো ইথেন তৈরি হয়, ভিসিনাল ডাই ব্রোমো ইথেন, পাশাপাশি দুটো কার্বনে দুটো ব্রোমিন যাবে। তার মানে সিএল টু যদি যুক্ত হয় তাহলে একই হওয়া উচিত, ওয়ান টু ডাইক্লোরো ইথেন, এটা হবে 1,2 ডাইক্লোরো ইথেন। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে কি ক্ষেত্রে, লক্ষ্য করে দেখলাম কি বা দেখা গেছে, ইথিলিনের সাথে ক্লোরিন গ্যাস মিশিয়ে প্রায় 773 কেলভিন উষ্ণতায়, অর্থাৎ খুব উচ্চ উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় তাহলে আর জুতো বিক্রিয়া হয় না। জুতো বিক্রিয়া মানে একটা একটা করে ক্লোরিন একটা একটা করে কার্বনে যুক্ত হবে, এই বিক্রিয়া না ঘটে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড তৈরি হয়, একটি হাইড্রোজেন একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, ভিনাইল ক্লোরাইড তৈরি হয়। তো যেটা আমরা মূল পড়াবো ঠিক করলাম, অ্যালাইলিক। তাহলে কাকে অ্যালাইলিক পজিশন বলে সেটা যদি আমরা একটু দেখি, এই ডাবল বন্ডের সঙ্গে সংযুক্ত যে কার্বন তার পার্শ্ববর্তী sp3 সংকরায়িত এই যে কার্বনটি আছে, অর্থাৎ দ্বিবন্ধনের পার্শ্ববর্তী ডাইরেক্ট যে কার্বনটা, এই পজিশনটাকে বলা হয় অ্যালাইলিক অবস্থান, অ্যালাইলিক কার্বন। এটাকে অ্যালাইলিক কার্বন বলে, দ্বিবন্ধন sp2 কার্বন, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে সংযুক্ত যে sp3 কার্বনটাকে আমরা দেখতে পাচ্ছি, এই পজিশনটাকে বলে অ্যালাইলিক পজিশন। তাহলে এই কার্বনকে বলে অ্যালাইলিক কার্বন এবং এই কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনকে বলে অ্যালাইলিক হাইড্রোজেন। এবারে বিক্রিয়ার রিয়েজেন্ট কি, না NBS, N ব্রোমো সাকসিনামাইড, এন ব্রোমো সাকসিনামাইড সংকেত, OMS ওমস গ্যাপ যে আমরা পড়েছিলাম, OMS GAP ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলো তার থার্ড মেম্বারটা সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ মাঝে দুটো CH2 আছে, এটাকে বলছি আমরা সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড হলো সাকসিনামাইড, নাইট্রোজেন কম্পাউন্ডটাতে, নাইট্রোজেনটাতে যখন ব্রোমিন থাকে তখন তাকে বলে এন ব্রোমো সাকসিনামাইড। এই হলো NBS, এন ব্রোমো সাকসিনামাইড, অর্থাৎ সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড তার নাইট্রোজেনে একটা ব্রোমিন উপস্থিত, এটাকে বলছি আমরা এন ব্রোমো সাকসিনামাইড। এবারে দেখছে কি, যে প্রোপিনে অ্যালাইলিক কার্বন আছে, আমি মাথায় একটা স্টার দিলাম, এই
প্রোপিনের সাথে প্যালাইলিক হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে পারক্সাইডের উপস্থিতিতে সামান্য বেনজোইল পারক্সাইড, তাহলে আমি শুধু এখানে পারক্সাইড লিখলাম, তাহলে অ্যালাইলিক হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে পারক্সাইডের উপস্থিতিতে NBH এর বিক্রিয়া ঘটালে একটি অ্যালাইলিক হাইড্রোজেন ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ ব্রোমিনটা ডাবল বন্ডের সাথে যুক্ত না হয়ে অ্যালাইলিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তৈরি হয় 1-bromo-prop-1-in অর্থাৎ অ্যালাইলিক হ্যালোজিনেশন ঘটে। মানে বেশ কিছু আমরা এক্সাম্পল দেখাতে পারি। সাইক্লোপেন্টিন, এই সাইক্লোপেন, হ্যাঁ, প্রোপিনের সাথে, আমি একটু বলে দিই, প্রোপিনের সাথে এন পারক্সাইডের উপস্থিতিতে NBH এর বিক্রিয়া ঘটালে এন ব্রোমোসাক্সিনামাইডের কোনো যুত বিক্রিয়া না ঘটে অ্যালাইলিক একটি হাইড্রোজেন ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যালাইলিকটা যথারীতি স্টার দেওয়া ছিল, অর্থাৎ 3-bromo-prop-1-in যৌগ তৈরি হয়। আর একটা এক্সাম্পল হলো সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টিনের সাথে একইভাবে যদি আমরা NBS ব্যবহার করি, অ্যালাইলিক পজিশন কোনটা, এইটা অথবা এদিকেরটা, তাহলে যে কোনো একটা অ্যালাইলিক পজিশনে একটা হ্যালোজেন পরমাণু সংযুক্ত হবে। এবারে দেখা গেছে কি সালফিউরিল ক্লোরাইড রিয়েজেন্ট, সালফিউরিল ক্লোরাইড SO2Cl2, সালফিউরিল ক্লোরাইড তাহলে সালফিউরিল ক্লোরাইডও কিন্তু অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটায়। সালফিউরিল ক্লোরাইড অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটায়। এবারে সালফিউরিল ক্লোরাইড এর উপস্থিতিতে যদি প্রোপিনের সাথে সালফিউরিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে আবার আমি সেই অ্যালাইলিক কার্বনটাকে মার্কিং করলাম, পারক্সাইডের উপস্থিতিতে সালফিউরিল ক্লোরাইড অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটায়। তাহলে ওখানে ছিল 3-bromo-prop-1-in, এখানে হবে 3-chloro-prop-1-in। তাহলে NBS দিলে অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটে, সালফিউরিল ক্লোরাইড ব্যবহার করলে অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটে। এরপরে যেটা আমরা পড়ব ফ্লুরিনেশন, আমরা ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন সবকিছু পড়লাম, ফ্লুরিনেশন বিক্রিয়াটা কি করে করানো হয়, না কিছু অজৈব ফ্লুরাইড ব্যবহার করা হয় এখানে, অজৈব ফ্লুরাইড, অ্যান্টিমনি ফ্লুরাইড, মার্কারি ফ্লুরাইড, আর্সেনিক ফ্লুরাইড যৌগ,
ইত্যাদি অজৈব ফ্লুরাইড ব্যবহার করে ক্লোরাইড বা ব্রোমাইড যৌগকে ফ্লুরাইড যৌগে রূপান্তর করা যায়। ইথাইল ক্লোরাইড বা মনোক্লোরো ইথেন এর সাথে ধরো HgF2, SbF3 ইত্যাদি অজৈব ফ্লুরাইডের বিক্রিয়া ঘটালে SF3, Hg2F2 ইত্যাদি অজৈব ফ্লুরাইডের বিক্রিয়া ঘটালে ফ্লুরাইড যৌগ তৈরি হয়, ফ্লুরো ইথেন। এই বিক্রিয়াটিকে সোয়ার্টস বিক্রিয়া বলে, অর্থাৎ অর্গানিক ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন ইত্যাদির সাথে অজৈব ফ্লুরাইড যৌগ যেমন মার্কারি ফ্লুরাইড, অ্যান্টিমনি ফ্লুরাইড, আর্সেনিক ফ্লুরাইড যৌগ বিক্রিয়া করালে ফ্লুরাইড যৌগে রূপান্তর হয়, অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন যেখানে ছিল তার জায়গায় ফ্লুরিন উপস্থিত হয়, এটাকে সোয়ার্ট বিক্রিয়া বলে। খুব উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হান্স ডিকার বিক্রিয়া, এটাকে বোরোডিন হান্স ডিকার বিক্রিয়াও বলে। হান্স ডিকার বিক্রিয়া বা বোরোডিন হান্স ডিকার হান্স ডিকার বা বোরোডিন হান্স ডিকার বিক্রিয়াও বলে। এক্ষেত্রে মনে রাখতে হবে ফর্মিক অ্যাসিড ছাড়া, ফর্মিক অ্যাসিড ছাড়া অন্য মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে, ফর্মিক অ্যাসিড ছাড়া অর্থাৎ RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আর নট ইকুয়াল টু এইচ, তাহলে ফর্মিক অ্যাসিড ছাড়া অন্য মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে প্রস্তুত করা যায় এরকম অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করালে, যেমন অ্যামোনিয়াম লবণ তৈরি হয়। এর সাথে আমরা যদি সিলভার নাইট্রেটের ময়েস্ট সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে তৈরি হবে RCOOH সিলভার লবণ। তাহলে সিলভার অক্সাইড, আদ্র সিলভার অক্সাইডের বিক্রিয়া করানো যেতে পারে বা সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ তৈরি হয়। এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, একে যদি ধরো সিলভার হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করায় তাহলে হবে CH3COOG, তাহলে এটাকে আমরা বলবো সিলভার অ্যাসিটেট। সিলভার অ্যাসিটেট, তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। ফর্মিক অ্যাসিড ছাড়া কেন সেই ব্যাখ্যাটাও আমরা দেবো।
তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে যদি CCl4 এ দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, হ্যাঁ, তাহলে কোন মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে CCl4 এ দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটালে একটি কম কার্বন যুক্ত অ্যালকিল ব্রোমাইড তৈরি হয়। লক্ষ্য করো, এখান থেকে C00 অর্থাৎ CO2 এর অপসারণ ঘটেছে। তাহলে CO2 এর যদি অপসারণ ঘটে, ফরমিক অ্যাসিডে কার্বন কটা? HCOOH ফরমিক অ্যাসিড। তো ফরমিক অ্যাসিডে তো একটাই কার্বন থাকে, তাই এই বিক্রিয়াতে ফরমিক অ্যাসিড ব্যবহার করা যায় না। এই বিক্রিয়ায় কখনোই ফরমিক অ্যাসিড ব্যবহার করা যায় না, কারণ ফরমিক অ্যাসিডে কার্বন একটিই থাকে, আর বিক্রিয়াতে একটি কম কার্বন তৈরি হয়। তাহলে যে কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, ফরমিক অ্যাসিডটা বাদে, অর্থাৎ CH3 COOAG সিলভার অ্যাসিটেট, তাকে যদি CCl4 এ দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে হবে মিথাইল ব্রোমাইড CH3Br, মিথাইল ব্রোমাইড। তার মানে যদি সিলভার প্রোপানোয়েট নি, তাহলে যা কার্বন কার্বক্সিলিক অ্যাসিডে ছিল তার থেকে একটি কার্বন কমে যাচ্ছে, দেখো। তাহলে এটা হচ্ছে সিলভার প্রোপানোয়েট। সিলভার প্রোপানোয়েটের সাথে যদি CCl4 দ্রবীভূত ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে হবে একটি কার্বন, এখানে ছিল তিনটে, একটা কার্বন কমে যেয়ে ইথাইল ইথাইল ব্রোমাইড তৈরি হয়। তাহলে একটা কার্বন এক্ষেত্রে কমে যাচ্ছে, এই বিক্রিয়াটাকে বলে হান্সডিকার বিক্রিয়া। অর্থাৎ এখানে জটা কার্বন থাকবে কার্বক্সিলিক অ্যাসিডে, উৎপন্ন অ্যালকিল ব্রোমাইডে একটা কার্বন কমে যাবে। এই বিক্রিয়াতে কিন্তু আয়োডো যৌগ তৈরি করা যায় না, তার কারণটা হচ্ছে যদি মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে CCl4 মাধ্যমে আয়োডিনের বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে কিন্তু এস্টার যৌগ তৈরি হয়, এটাকে সিমেন বিক্রিয়া বলে। তার বিক্রিয়াটা এরূপ হয়, প্রথম স্টেপে তৈরি হয় কি, একই নিয়মে অ্যালকিল
প্রথম স্টেপটাতে অ্যালকিল আয়োডাইড তৈরি হয়, এটা হচ্ছে স্টেপ ওয়ান। এন্ড স্টেপ টু তে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে অ্যালকিল আয়োডাইড এর বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। এই এজিআই এক্ষেত্রে অপসারণ ঘটে, আসলে সিলভারের আয়োডিনের প্রতি আকর্ষণ সিলভারের আয়োডিনের প্রতি আকর্ষণের মান বেশি হওয়ায় এক্ষেত্রে আমাদের এস্টার যৌগ তৈরি হয়। এস্টার যৌগ, তাহলে আরেকবার বলি, মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে সিসিএল ফোরে দ্রবীভূত ব্রোমিনের বিক্রিয়া ঘটালে একটি কম কার্বন যুক্ত অ্যালকিল ব্রোমাইড তৈরি হয়, আর সি ডবল ও, এখানে সিও টু গ্রুপটা অপসারণ ঘটে যায়। এই সিও টু গ্রুপটার এক্ষেত্রে অপসারণ ঘটে আর বিয়ার। ফর্মিক অ্যাসিড কেন ব্যবহার করা যায় না? ফর্মিক অ্যাসিডে মাত্র একটাই কার্বন থাকে, একটাই কার্বন যদি অপসারণ হয়ে যায় তাহলে তো কিছু। উদাহরণে দেখো, সিলভার অ্যাসিটেট CH3COAG সিলভার অ্যাসিটেট, তাকে যদি আমরা সিসিএল ফোরে দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে একটা কার্বন কমে গেলে পড়ে রইল আরেকটি, তাহলে তৈরি হলো কি, CH3Br মিথাইল ব্রোমাইড। তেমনি তিন কার্বনের অ্যাসিড সিলভার প্রোপানোয়েট, তিন কার্বনের অ্যাসিডে সিলভার লবণ, তাকে যদি Br2CCl4 বিক্রিয়া করানো হয় তাহলে একটা কার্বন কমে যায়, দুই কার্বনের অ্যালকিল হ্যালাইড ইথাইল ব্রোমাইড তৈরি হয়। আবার এই বিক্রিয়াটাতে আমরা আয়োডিনেশন ঘটাতে পারি না, তার কারণ মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে যদি আমরা CCl4 এর দ্রবীভূত আয়োডিনের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে দেখা যায় এস্টার তৈরি হয়। কি হয়েছে দেখো, RCOOR, লক্ষ্য করি আমরা বিক্রিয়াটা কি রকম, দুটো স্টেপে ঘটে, তাহলে RCOOAG মনোকার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। প্রথম ধাপটা বোরোডিন হান্সডিকার বিক্রিয়ার মতোই অ্যালকিল আয়োডাইড তৈরি হয়। দ্বিতীয় ধাপে ওই অ্যালকিল আয়োডাইডের সঙ্গে সিলভার অ্যাসিডের যে লবণটা, সিলভার লবণ, তার বিক্রিয়া হয়ে যে এস্টার তৈরি হয়, এক্ষেত্রে এজিআই অপসারণ ঘটে। অর্থাৎ উদাহরণ যদি আমাদেরকে দিতে বলে সেক্ষেত্রে আমরা কি লিখব, যে CH3COAG, তাহলে এর নাম সিলভার অ্যাসিটেট। এর সাথে যদি CCl4 এ দ্রবীভূত আয়োডিনের বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে, RCOOR। আর অংশটা কোনটা, এইটা, এখানটা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমরা আরটা কোথায় মার্কিং করেছি, তাহলে হবে CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট। বা এর নাম কি বলবো আমরা, মিথাইল ইথানোয়েট IUPAC নামে, নচেত মিথাইল অ্যাসিটেট। দেখি এই বিক্রিয়াটা তোমরা নিজেরা খাতায় করতে পারো কিনা। আমি এটা বললাম সিলভার প্রোপানোয়েট, এর সাথে যদি CCl4 এর দ্রবীভূত I2 এর বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি প্রোডাক্ট পাওয়া যাবে।
ইথাইল প্রোপানোয়েট আমি বিক্রিয়াটা স্টেপ গুলোকে নিয়ে একটু দেখে নি CH3 CH2 COOAG বিক্রিয়া স্টেপ গুলো দেখছি CH3 CH2 COOAG I2 CCl4 এর সাথে বিক্রিয়া ঘটাবো প্রথম স্টেপটা বোরোড এনহ্যান্স স্টিকারের মতো অর্থাৎ CO2টাকে অপসারণ করে দেবে তোমরা সব সময় লিখে লিখে যখন পড়বে দুটো স্টেপে ভেঙে লেখো তাহলে প্রথমে বোরোড এনহ্যান্স স্টিকারের মতন হলো দ্বিতীয় স্টেপটাই কি হচ্ছে দেখি CH3 CH2 COOAG প্লাস উল্টো দিক থেকে লিখলাম I CH2 CH3 যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এক্ষেত্রে আমরা অপসারণ করব এই গ্রুপটাকে তাহলে থাকছে কি CH3 CH2 COO CH2 CH3 তাহলে কি নাম হলো এটার ইথাইল 1,2,3 প্রোপানোয়েট এটা কিন্তু হান্স ডিকার বিক্রিয়ার মতোই দেখতে কিন্তু একটুকো ডিফারেন্ট একটা বিক্রিয়া এরপরে আজকে আর একটি বিক্রিয়া পড়ি সেটা হচ্ছে ফ্রিঙ্কেলস্টাইন বিক্রিয়া ফ্রিঙ্কেলস্টাইন বিক্রিয়া ফ্রিঙ্কেলস্টাইন সিলভার আয়োডাইডের অধক্ষেপ পড়ে যায় সিলভার আয়োডাইডের অধক্ষেপ পড়ে যায় একটা তো যেটা পড়বো ফ্রিঙ্কেলস্টাইন বিক্রিয়া কি না অ্যাসিটোন দ্রাবকে অ্যালকিল ক্লোরাইড অ্যাসিটোন দ্রাবকে অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড এর সাথে NaI সোডিয়াম আয়োডাইড এর বিক্রিয়ায় অ্যালকিল আয়োডাইড উৎপন্ন হয় অ্যাসিটোন দ্রাবকে অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডের সাথে সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় অ্যালকিল আয়োডাইড উৎপন্ন হয় বিক্রিয়াটা মনে রাখবে এরকম RCl প্লাস NaI অ্যাসিটোন দ্রাবক তৈরি হবে অ্যালকিল আয়োডাইড উদাহরণ তো আমরা বানিয়ে ফেলতে পারি উদাহরণ কিরকম বানাতে পারি আর এর জায়গায় CH3 বসাতে পারি C2H5 বসাতে পারি তাহলে এগুলো তো আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো তাহলে মিথাইল ক্লোরাইডের সঙ্গে অ্যাসিটোন দ্রাবকে সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় মিথাইল
আয়োডাইড উৎপন্ন হয়। এমনই ধরো ইথাইল ব্রোমাইডের সাথে অ্যাসিটোন দ্রাবকে সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় ইথাইল আয়োডাইড তৈরি হবে। ব্রোমাইড বা ক্লোরাইডের সাথে অ্যাসিটোন দ্রাবকে সোডিয়াম আয়োডাইডের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে আয়োডাইড যৌগ উৎপন্ন হয়।